আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, এই ফেসবুক অ্যাকাউন্ট যখন তৈরি করেন অনেক সময় ভুলবশত ভুল জন্ম তারিখ এবং যে বার্থডে আছে সে বার্থডে ডেটটা সালটা চেঞ্জ করে ফেলেন এবং আপনার যে ন্যাশনাল আইডি আছে সেই ন্যাশনাল আইডির সাথে মেলে না। এই যে প্রবলেমটা, এই প্রবলেমের কারণে অনেক সময় ফেসবুকে কোনো ধরনের প্রবলেম হলে আপনি যখন ন্যাশনাল আইডি সাবমিট করেন আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট কোনোভাবেই রিকভারি হয় না। তাই আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই আপনার যে ফেসবুকে যে জন্ম তারিখ আছে, সাল আছে, এটা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এবং পরবর্তীতে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি আপনার ন্যাশনাল আইডি সাবমিট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজে রিকভারি করতে পারবেন। এই সেটিংসটা আগে অনেক জটিল ছিল, এখন আপনি খুব সহজেই এই সেটিংসটা করে আপনি পরিবর্তন করে নিতে পারবেন আপনার জন্মসাল তারিখ। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে মোবাইলে যে অ্যাপস আছে ফেসবুক অ্যাপস, সে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। এই জন্য আমি আমার যে ফেসবুক অ্যাপসটি আছে সে ফেসবুক অ্যাপটি ওপেন করলাম। করার পর ওপরের দিকে দেখুন যে প্রোফাইল চিহ্ন আছে, প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করলাম, তারপর এই নামের উপরে ক্লিক করলাম। নামের উপরে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাবাউট বলে যে অপশান আছে, অ্যাবাউটের উপরে ক্লিক করলাম। অ্যাবাউটের উপরে ক্লিক করলে তার নিচের দিকে আছে সিওর অ্যাবাউট ইনফো, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন বেসিক ইনফো, বেসিক ইনফোর এখানে দেখুন যে লেখা আছে যে এডিট, এই এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করার পর এখানে দেখুন যে জন্ম যে তারিখগুলো দেওয়া আছে এখান থেকে আপনি আপনার যে জন্ম তারিখটা দিতে চান সে জন্ম তারিখটা এখান থেকে দিয়ে নেবেন, তারপর যে মাস দিতে চান সে মাস দিয়ে নেবেন, তারপর যে সাল দিতে চান সে সাল এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেবেন। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। করার পরে আপনি ইচ্ছা করলে আপনি ফিমেল মেল এটাও যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় সেটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যে অনেক সময় দেখা যায় যে ভুলবশত আপনি মেল দিতে গিয়ে ফিমেল দিয়ে ফেলেছেন, ফিমেল দিতে গিয়ে মেল দিয়ে ফেলেছেন যখন এই ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন, সেটাও চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি আপনার যে জেন্ডার, ইয়ার, জন্মসাল এগুলো সব পরিবর্তন করার পর ওপরে যে সেভ বাটন আছে জাস্ট সেভ বাটনের উপরে ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে খুব সহজেই আপনি আপনার যে জন্মসাল, তারিখ, মাস খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্টস করে জানায়েন আমার ভিডিও কেমন লাগলো। আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।